জয় জয় রাম কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় গুরু মাতা জগত জননি রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যদায়ী জয় জয় রামকৃষ্ণ। গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে অধম সৃষ্টি শ্রী রামকৃষ্ণ পুথি যোগ সাধন দক্ষিণ শহরে আই ঠাকুরাণী গদাধর গত প্রাণ গদাই পরাণী প্রভুর মতি ভক্তি মায়ের উপর কোথাও না দেখি শুনি হেন পূর্বাপর মায়েরও চরণ ধুলি মাখিতেন গায় ঈশ্বরীরও জ্ঞানে ভক্তি মাগিতে নোমায় সকল কর্মের আগে উঠি কালে প্রণাম করেন মায়ে ভক্তি দাও বলে রে দিলে কোনো মনের বেদনা বলিতেন সে তার না শুনে প্রার্থনা ঈশ্বরেরও পদে ভক্তি কখনো না মিলে যদি ভাগ্য মাতা আখি জল ফেলে মাতা তুষ্টে সব তুষ্ট তুষ্ট জগজন যত দেব দেবী তুষ্ট তুষ্ট নারায়ণ পরম দুর্লভ ভক্তি মিলে অনায়াসে আজন্ম যদ্যপি কেহ জননিরে তোষে মায়ের সন্তোষ আর মাতৃপদে মন সাধনার মধ্যে তাঁর এক সাধন আর বলিতেন প্রভু জগত গোসাই বাপ মায়ে হর গৌরী সমজ্ঞান চাই মায়ের পরাণ প্রভু গদাধর সংসারে বিরাগ হেতু চিন্তা নিরন্তর সন্ন্যাস কথা যদি ঢুকে কানে ছেলের সমান ব্যথা লাগিবে পরাণে এতে কো বুঝিয়া প্রভু যোগী বরে কত সংগোপনে করিবেন সন্ন্যাস গ্রহণ কারণও হইয়া জ্ঞাত যোগী বড় খুশি বেশ বলি দিল সায় ব্রহ্মজ্ঞ সন্ন্যাসী গোপনে গ্রহণ কইলে নাহি কিছু হানি শুভদিন নির্ধারিত হইল তখনই কাণ্ডে নানাবিধ দ্রব্য প্রয়োজন বিধানানুমত সাধ্য হোমের কারণ আয়োজন সর্বাঙ্গীন হইল সকল শুভ কুণ হেতু দুয়ে সতত বিকল বিকলতা শ্রী প্রভুর শত স্বাভাবিক শিষ্য প্রেমে মুগ্ধ তো তা তাহতে অধিক শ্রী অঙ্গেতে সুলক্ষণ প্রত্যক্ষ বিরাজ যাহে চিত এত যোগিরাজ শুভ দিন সমাগত অঙ্গ শেষ পরে সাধনাঙ্গে দিলা বিধি উপদেশ নামরূপ রাজ্য থেকে গোটা ইয়ামন ভাবাতিতে গুণাতিতে করিতে মিলন আজীবন শ্রী প্রভুর ভাবরাজ্যে বাস ভাবময়ী জগমাতা চরণে প্রয়াস মায়েরে দেখিয়ে মন নাহি চায় যেতে তাহারে ছাড়িয়ে যেখানেতে ভাবাতিত ব্রহ্মেরও বিহার দেশকালহীন রাজ্য শূন্য একাকার কাজেই আসেন বাজ্যে ফিরিয়ে ফিরিয়ে তা দেখি ব্রহ্মজ্ঞ গুরু উঠে গড়যিয়ে সুচামের বিদ্ধভূমি অনুরভিতর প্রবেশিয়া মন করি সুক্ষ তোর পনি প্রভু পুন বসিলাধিয়ানি ক্রমে উপনীত ভাব ময়ূরভুবনী নিরুপমা মূর্তি মার নয়ন গোচর জ্ঞান ও কাটিলা সত্তর রূপ নষ্টে দ্রুত গতি ধাবমান মন ব্রহ্ম হইল মিলন দীক্ষা গুরু ব্রহ্মবাদী নিকটে বসিয়ে শিষ্যেরও অবস্থা দেখে বিশেষ করিয়ে নির্বিকল্প সমাধির যত কলক্ষণ সুস্পষ্ট শ্রী অঙ্গে করে শবনিরীক্ষণ তথাপি সন্দেহ তার বারবার মনে চল্লিশ বৎসর গতে সিদ্ধ যে সাধনে এখানে কেমনে তাহা এক দিনে হয়। না পারে কিছু করিতে নির্ণয়, সন্ধি হমোচনে পুন বসে পরীক্ষায় পূর্ববত লক্ষনাদি দেখিবারে পায়। তখনও অর্গলবদ্ধ করিয়া দুয়ারে প্রহরী স্বরূপ গুরু রহিল বাহিরে একদিন দুই দিন দিন তিন গেল তথাপি প্রভুর সাড়া শব্দ না পাইল তখনো কুটিরে গিয়া দেখিল গোস্বামী যেভাবে প্রথমে দেখা এখনও তেমনি প্রাণেরও সঞ্চার দেহে নহে অনুমান ভিতরেরও বায়ুরোধ জড়েরও সমান আসনস্ত দেহ খানি অটলয়চল শিবদনে ভাতে জ্যোতি অতিবয় উজ্জ্বল সমাধি করিতে ভঙ্গ যে ক্রিয়ার বিধি তাই আচরি এবে ভাঙায় সমাধি জয় জয় রাম কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় রাম কৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে অধম সবার চরণ রেণু মাগে অধম সবার চরণ রেণু মাগে অধম